হ্যালো ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিওতে ক্লিক করার জন্য জবনটিসা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড আমি তোমাদের কদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না কারণ আমার ইন্টারভিউ ছিল সেই জন্য ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য আমি কদিন ভিডিও বানানো স্টপ করে দিয়েছিলাম তো আমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে তো কন্টিনিউ আমি তোমাদের এখন থেকে ভিডিও আপলোড দেব তো তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের কন্টিনিউ যে কোনো চাকরির খবর কিন্তু সবার আগে পৌঁছে দেবো তো আমি নতুন আরও একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি যেখানে তোমাদের এইচএস এইচএস পাস যোগ্যতা হয়ে থাকলে তুমি ফর্মটি ফিল করতে পারবে তো এইচএস যোগ্যতার সঙ্গে সঙ্গে তোমাদের আর কী কী লাগবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তো সেইটার জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল দেখলে তুমি বুঝতে পারবে যে কোন কোন এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে এবং লাস্ট ডেট কবে সমস্ত কিছু কিন্তু এ টু জেড ইনফরমেশান আমি তোমাদের জানিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করলে পৌঁছে যেতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই ভ্যাকান্সি অপশন আছে এই ভ্যাকান্সি অপশনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভ্যাকান্সি ডিটেলস আছে ভ্যাকান্সি ডিটেলসে ক্লিক করবে তারপর নিচের দিকে যাবে দেখতে পারছো এখানে সমস্ত কিছু নোটিশ নোটিফিকেশন দিয়েছে রিক্রুটমেন্ট পোস্ট অফ জুনিয়ার ইঞ্জিনিয়ার তো কি করবে তুমি এখানে দেখতে পারছো হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে এখানে তুমি ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করা নোটিফিকেশান অনুযায়ী এখানে কি বলেছে সমস্ত কিছু কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমি ক্লিক করে নিয়েছি তো ডাউনলোড করার নোটিফিকেশান অনুযায়ী এখানে কী বলেছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরি যেখানে তোমার নোটিফিকেশান নাম্বার সহ সমস্ত কিছু বলে দিয়েছে তোমাদের কোথায় পোস্টিং হবে নিউ দিল্লিতে তারপরে বলে দেবো তোমাদের কোন কোন পদের জন্য ভ্যাকান্সিটি বেরিয়েছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফি অফিসার তারপরে ড্রাফসম্যান গ্রেড থ্রি আপার ডিভিশন ক্লার্ক তারপরে স্টেনোগ্রাফার এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক কোন কোন ক্যাটাগরির ওপরে ডিপেন্ড করে এখানে ভ্যাকান্সি বেরিয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে এলডিসি পদের জন্য যারা এইচএস পাস পাশ করেছ তাদের জন্য চারটি ভ্যাক্যান্সি এখানে ইডাব্লিউএসের জন্য একটি এসটিদের জন্য নেই এসসিদের জন্য একটি এবং ইউআরএদের জন্য একটি এখানে বয়স কথা বলেছে এখানে সমস্ত পোস্টের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবে এখানে এক নম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার তোমার ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারে যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে তারপরে এখানে কি বলেছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট কি বলেছে এখানে তোমার ডিগ্রি পাশ হতে হবে তারপরে এখানে ড্রাফটসম্যানের জন্য আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এখানে সিভিল এবং ড্রাফটসম্যান সিভিলের জন্য কিন্তু তোমার আইটিআই থাকতে হবে তারপরে আপার ডিভিশন ক্লার্ক এখানে ডিগ্রি পাশ হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ হতে হবে তার সঙ্গে সঙ্গে কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের জন্য কিন্তু তোমার জানতে হবে অর্থাৎ কম্পিউটার জানতে হবে তারপরে এখানে কি স্টেনোগ্রাফার তোমার এইচএস পাস হয়ে থাকলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে এবং শর্ট হ্যান্ড তোমার জানতে হবে এইট এম অর্থাৎ ওয়ার্ড পার মিনিট আশি ওয়ার্ড পার মিনিট তারপরে এলডিসি লোয়ার ডিভিশন পদের জন্য এইচএস এস পাস হলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে এবং টাইপিং স্পিড তোমার ইংলিশে টাইপিং লাগবে পঁয়ত্রিশ এম হিন্দিতে তিরিশ ডবলুপিএম কম্পিউটার নলেজ অবশ্যই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের জন্য কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে এবার ডেট সম্বন্ধ জেনে নেব এখানে অনলাইন স্টার্টিং শুরু হবে আঠেরো তিন দু হাজার তেইশ অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে সতেরো চার দু হাজার তেইশ অর্থাৎ সামনের মাসের সতেরো তারিখে লাস্ট ডেট তারপরে এখানে বলেছে অ্যাপ্লিকেশান ফি কত বলেছে সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে অ্যাপ্লিকেশান ফি এখানে এসসি এস টিদের জন্য কত টাকা ফি লাগবে এবং জেনারেলদের জন্য কত টাকা ফি লাগবে আটশো টাকা প্লাস জিএসটি প্লাস ব্যাঙ্ক চার্জ এখানে জেনারেল ওবিসি বিসি অ্যান্ড ইডব্লিউএস এবং এখানে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে এসসি এস টি এবং পিডব্লিউডিদের জন্য তারপরে বলেছে এখানে কি এখানে কিন্তু তোমাদের বয়স সীমা বলেছে আঠেরো থেকে সাতাশ এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী এস সি পাঁচ বছর ও তিন বছর পিডব্লিউডিরা কিন্তু এখানে দশ তেরো আর পনেরো আর এক্স সার্ভিসম্যানরা কিন্তু অবশ্যই তিন বছরে ছাড় পাবে সমস্ত কিছু গভর্নমেন্টের রুলস অনুযায়ী দিয়ে দিয়েছে তারপরে তোমাদের যে পরীক্ষাটি হবে সিলেকশন ক্রাইটেরিয়া এখানে সিলেকশন প্রসেস কী বলেছে রিটেন টেস্ট হবে প্রথমে রিটেন টেস্ট নব্বই মার্কের হবে তারপরে তোমার কি হবে ফার্স্ট স্টেজ রিটেন টেস্ট তারপরে কী তারপরে সেকেন্ড স্টেজ তোমার কুড়ি গুণ ঢাকা হবে তাদের জন্য কিন্তু টাইপিং টেস্ট কিন্তু তোমার থাকবে অর্থাৎ তোমার কম্পিউটার টেস্ট থাকবে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি এখানে অফলাইনে ফর্ম ফিল আপ এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে তার লাস্ট ডেট কবে লাস্ট ডেট বলে দিয়েছে সাতাশ চার দুহাজার তেইশ অর্থাৎ সামনের মাসের সরি সাতাশ সতেরো চার তেইশ সামনের মাসের সতেরো তারিখে এই 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 যে ফর্মটি বেরিয়েছে এর কিন্তু পরীক্ষা অফলাইনে হবে আশা করি বুঝতেই পেরেছো এই ফর্ম ফ্লাপ কি করে করবে সেইটা নিয়ে যদি ভিডিও দেখতে যাও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে থ্যাংক ইউ